নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে সুফল বাংলা থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুফল বাংলার মাধ্যমে এক হাজার ছশো পঞ্চাশটি শূন্য পদে রাজ্যে কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতার জন্যই তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি ঠিক আছে বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাবো সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কী করে অফিসিয়াল নোটিফিকেশানকে ডাউনলোড করবেন তো বন্ধুরা আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন আমি এই মুহূর্তে রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সুফল বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে অথবা আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে নিতে পারেন সুফল বাংলা ডট ইন এটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর একটু স্কল ডাউন করলে আপনারা এখানে অনেকগুলি সেকশন দেখতে পারবেন তার মধ্যে একটি সেকশন লিখে দেওয়া রয়েছে নোটিশ আপনাদের কী করতে হবে সিম্পলি আপনাদের এই নোটিশ সেকশনে কিন্তু ক্লিক করতে হবে তো বন্ধুরা এই নোটিশ সেকশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি অপশান আপনাদের সামনে খুলে যাবে তারপর আপনারা এখানটায় দুটি সেকশন দেখতে পারবেন এখানটায় সবার প্রথমেই দেখতে পারছেন এখানে লিখে দেওয়া হচ্ছে কারেন্ট নোটিস তো বন্ধুরা আপনাদের কী করতে হবে সিম্পলি কারেন্ট নোটিস অপশনে কিন্তু ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখুন কারেন্ট নোটিস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে তারপরে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে সবার প্রথম যে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা স্ক্রিন নিতে পারছেন এই অফিসিয়াল নোটিফিকেশনের পাশে এখানটায় ফাইল বলে একটি অপশন পেয়ে যাবেন এখানটায় সিম্পলি ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু ফাইল অপশানে ক্লিক করে দিচ্ছি ফাইল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকে সিম্পলি আপনার ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনার এই অফিসিয়াল নোটিফিকেশনকে ডাউনলোড করে নিতে পারেন তো অফিসিয়াল নোটিফিকেশান ডাউনোড করার পর আপনারা কিন্তু সিম্পলি আপনার অফিসিয়াল নোটিফিকেশনকে ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু এখানে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু ওপেন হয়ে গেছে এখানে সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে বিজ্ঞাপন এবং এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে কৃষিজ বিপণন অধিকার পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ বাইশটি ফল ও সবজি সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি বছরের নেয় এবছরও তিনটি পর্বে আড়াই মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে যেখানে প্রতি পর্বে পাঁচশো জন হিসেবে মোট তিনটি পর্বে ষোলোশো জন মহিলা ও পুরুষের প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হওয়ার সুবর্ণ সুযোগ আছে তো বন্ধু এখানটায় বুঝতে পারছেন তিনটি পর্বে কিন্তু এখানটায় কর্মী রিক্রুট করা হবে এখানে তিনটি পর্বে কিন্তু পাঁচশো জন করে কর্মী রিক্রুট করা হবে ছেলেও মেয়ে উভয় এবং এখানটায় কিন্তু তিনটি পর্বের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এখানটায় ষোলোশো জন মহিলা ও পুরুষের কিন্তু এখানটায় প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হওয়ার জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে ঠিক আছে তো বন্ধু এরপরে দেখুন এখানটায় কি লিখে দেওয়া রয়েছে এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে দু হাজার বাইশ এবং তেইশ আর্থিক বছরের জন্য আবেদনপত্র প্রথম ব্যাচের জন্য জমা নেওয়া হবে আগামী আঠারো চার দু বাইশ এবং পরবর্তী দ্বিতীয় ব্যাচের জন্য জমা নেওয়া হবে আগামী পঁচিশ সাত দু বাইশ এবং তৃতীয় ব্যাচের জন্য কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে সাত এগারো দু বাইশ এই তিনটি তারিখে কিন্তু আপনাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের জন্য কিন্তু আবেদনপত্র কিন্তু এখানটায় আপনাদের জমা করতে হবে এবং এরপরে কী লিখে দেওয়া রয়েছে দেখুন এরপরে লিখে দেওয়া রয়েছে প্রশিক্ষণ কেন্দ্রগুলির যোগাযোগের নম্বর নিম্নে প্রদত্ত হলেও প্রশিক্ষণ শিক্ষণ নিতে ইচ্ছুক ব্যক্তিরা নিম্নলিখিত বাইশটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারেন তো বন্ধুরা এখানটায় কিন্তু সরাসরি কিন্তু আপনাদের আবেদনপত্র কিন্তু সংগ্রহ করে তারপরে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে যে এখানটায় ফল সবজি সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আপনাদের এখানটায় ট্রেনিং করানো হবে তারপর লিখে দেওয়া হচ্ছে ক্ষুদ্র শিল্প উদ্যোগের উন্নয়নের জন্য এবং এখানটায় তিন নাম্বারে লিখে দেওয়া রয়েছে খাদ্য নিরাপত্তা আইন দু হাজার ছয় বিষয়ে সচেতনতা ঠিক আছে তো বন্ধুরা এখানটায় দেখুন কারা কারা এই ট্রেনিংটি করতে পারবেন এখানটায় প্রথম পর্বত দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব অর্থাৎ তিনটি ব্যাচ রয়েছে প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ এবং তৃতীয় ব্যাচ এই সমস্ত ব্যাচগুলিতে কিন্তু আপনারা এখানে ট্রেনিংটি করতে পারবেন পাঁচশো পঞ্চাশ জন করে কিন্তু ধাপে ধাপে তিনটি পর্বে কিন্তু আপনাদের ট্রেনিং ট্রেনিং হয়ে যাবে তো দেখুন করতে পারবেন লিখে দেওয়া রয়েছে বেকার যুবক যুবতী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কৃষক পরিবার এফপিসি এবং এনজিও অন্তর্ভুক্ত মহিলা ও পুরুষদের জন্য তো তবন্ধু এখানটা যদি আপনারা বেকার যুবক যুবতী হয়ে থাকেন অথবা আপনারা যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন অথবা কৃষক পরিবার থেকে আপনারা যদি বিলং করেন অথবা এখানটায় এফপিসি অথবা এনজিওর অন্তর্ভুক্ত যদি মহিলা কিংবা পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে এই ট্রেনিংটি করতে পারবেন এবং এই ট্রেনিং করবার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাস এবং বয়সসীমা চাওয়া হয়েছে যে আঠারো বছর হয়ে থাকলে আপনারা কিন্তু এখানে ট্রেনিংটি করতে পারবেন এবং এরপরে কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হয়েছে প্রশিক্ষণ শুরুর তারিখ তো প্রথম ব্যাচের কিন্তু প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিং শুরু হয়ে যাবে ছাব্বিশ চার দু হাজার বাইশ তারিখ থেকে এবং দ্বিতীয় ব্যাচের জন্য কিন্তু ট্রেনিং শুরু হয়ে যাবে আপনাদের এক আট দু হাজার বাইশ তারিখ থেকে এবং তৃতীয় ব্যাচের জন্য কিন্তু আপনাদের ট্রেনিং শুরু হয়ে যাবে চোদ্দ বারো দু হাজার বাইশ তারিখ থেকে ঠিক আছে তো বন্ধুরা এখানটায় কিন্তু ট্রেনিং এর সময় কিন্তু আপনারা ভাতা পেয়ে পাঁচশো টাকা করে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যে প্রশিক্ষণ শেষে অবশ্যই কিন্তু পরীক্ষার্থীদের কিন্তু অর্থাৎ সার্টিফিকেট এবং ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং এখানটায় কৃষিজ বিপণন অধিকার পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ বাইশটি ফল ও সবজি সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ প্রশিক্ষণের উপরে কিন্তু আপনাদের এখানটায় ট্রেনিং করানো হবে ঠিক আছে তো বন্ধুরা বন্ধু এখানটায় পারবেন আপনারা বাইশটি জায়গার নাম কিন্তু এখানটায় উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি জায়গার পাশে কিন্তু এখানটায় ফোন নাম্বার লিখে দেওয়া রয়েছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধু দেখুন কোন কোন জায়গার নাম লিখে দেওয়া রয়েছে লিখে দেওয়া রয়েছে কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি কালিম্পং বালুরঘাট মালদা বহরমপুর সিউড়ি বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া তারপর লিখে দেওয়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া মেদিনীপুর চুচুড়া কৃষ্ণনগর বারাসাত হাওড়া উত্তর কলকাতা মধ্য কলকাতা দক্ষিণ কলকাতা এবং বারুইপুর তো বন্ধুরা এই বাইশটি জায়গার মধ্যে কিন্তু আপনাদের ট্রেনিং করানো হবে তো আপনাদের এখানটায় যেই জায়গা বা যেই প্লেস আপনাদের এখানটায় নিয়ারেস্ট বা কাছাকাছি হয়ে যায় সেই জায়গায় গিয়ে কিন্তু আপনারা এই ট্রেনিংটি করতে পারবেন এবং আপনারা কিন্তু অবশ্যই যেই জায়গাতে আপনারা ট্রেনিংটি করবেন তার পাশে কিন্তু দেখতে পারবেন মোবাইল নাম্বার কিন্তু লিখে দেওয়া রয়েছে অর্থাৎ এই মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এখানে দেখুন ফোন নাম্বারও লিখে দেওয়া রয়েছে টেলিফোন নাম্বার এবং মোবাইল নাম্বার তো আপনারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে নিতে পারেন অর্থাৎ এখানটা আপনারা যদি কোচবিহার থেকে করতে চান তাহলে কিন্তু কোচবিহারের ফোন নাম্বার লিখে দেওয়া রয়েছে মোবাইল নাম্বারও লিখে দেওয়া রয়েছে তাছাড়া কিন্তু যেইখান থেকে আপনারা করতে যান এখানে বাইশটি জায়গার নাম লিখে দেওয়া রয়েছে এই সমস্ত জায়গা থেকে যেই জায়গাটি আপনাদের কাছে হবে সেই জায়গার কিন্তু আপনারা ফোন নম্বরে ফোন করে সেখান থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু সংগ্রহ করে তারপরে কিন্তু হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে নির্ধারিত ডেটে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু সাবমিট করতে হবে এবং এখানটা কিন্তু অলরেডি প্রথম ব্যাচের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে যারা কিন্তু ট্রেনিং শুরু হতে চলেছে ছাব্বিশ চার দু হাজার বাইশ তারিখ থেকে তো তো আপনার যদি এখানে ট্রেনিংটি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে আপনাদের কাছাকাছি যেই জায়গা থাকবে সেই জায়গার কিন্তু পাশেই ফোন নাম্বার লিখে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে আপনারা কিন্তু দ্বিতীয় ব্যাচ এবং তৃতীয় ব্যাচের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা করে দিতে পারেন তো তো বন্ধুরা এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি কিন্তু এই ট্রেনিংটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Jai Hind